بسم الله الرحمن الرحيم. ورضوان من الله أكبر، ذلك هو الفوز العظيم. وقال تعالى: وسارعوا إلى مغفرة من ربكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درس شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সকল কাজ থেকে ফারিক করে সালাত জামাত আদায় করার লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক করে দিলেন, সেই মহান সত্তার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অর্ধকাল 25শে রমাদান, রমজান মাসের শেষ জুমা। দেখতে দেখতেই আমরা রমজানের শেষের দিকে চলে আসলাম। রহমত বরকত মাগফিরাত নাজাতের সময়গুলো যেন নিমিষেই শেষ হয়ে গেল। মানুষের হায়াত দেখতে দেখতে এভাবেই শেষ হয়ে যাবে। এই তো কিছুদিন পূর্বেই আমরা বলছিলাম যে রমজান আসবে, রমজান আসবে, প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন, দেখতে দেখতেই শেষ। আবার এই তো খতমে তারাবি এক নম্বর পারা শুরু করলাম, আজকে 29 পারা ইনশাল্লাহ তেলাওয়াত করা হবে। খুব নিমিষেই যেন সময়টা শেষ হয়ে গেল। আপনি চিন্তা করেন, একটি মাস আগে খুব বেশি মনে হবে না, মনে হবে এই তো কিছুদিন পূর্বেই রমজানটা শুরু হয়েছিল, এই তো শেষ হয়ে গেল। এই তো কিছুদিন পূর্বেই তারাবিটা শুরু হয়েছিল, এই তো শেষ হয়ে গেল। মানুষের হায়াতটাও এরকম, মনে হবে খুব অল্পতেই যেন জীবনটা শেষ হয়ে গেল। প্রত্যেকে যদি নিজের বাল্যকালটাও চিন্তা করি তো মনে হবে এই তো ঘুরে বেড়ালাম, এই তো পড়াশোনা করলাম, এই চাকরি বাকরি পরিবার ফ্যামিলি, এই জীবন শেষ। আবু তাহের মিসবাহ দামত বরকাতুল আলী একটা কথা লিখেছিলেন, উনি বলছেন যে দেখো, তুমি সময়কে কাজে লাগাও আর না লাগাও, সময় কিন্তু প্রত্যেকের জন্যই যাবে, কিন্তু যারা সময়কে কাজে লাগাবে সময় শেষ হওয়ার পর তারা ফল খাবে, ফল ভোগ করবে, আর যারা সময়কে কাজে লাগাবে না তাদের জন্য রয়েছে আফসোস। সময় প্রত্যেকের জন্যই যাচ্ছে, যারা কাজে লাগাবে সময় শেষ হওয়ার পর তারা ওই যে কাজে লাগিয়েছিল এটার ফল ভোগ করবে, আর কাজে না লাগালে এরা শুধু আফসোস করবে, যা সময়টা চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন: মা রাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরবাত শামসু নাকাসা ফীহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। বলেন সূর্যাস্তের এমন কোনো দিন নেই যেদিন আমি এই লজ্জিত হইনি, শর্মিন্দা হইনি, সূর্য অস্ত যায় আমার শরম লাগে যে আমার হায়াতের একটি দিন চলে গেল, আমার হায়াত কমে গেল,
কিন্তু আমি আমার আমলকে বাড়াতে পারলাম না, সময় তো চলে গেল কিন্তু সময়টিকে ওইভাবে আমি কাজে লাগাতে পারলাম না। উনার মতো একজন সাহাবী বলতেছেন এই কথা, তাহলে আমার আপনার কি মনে করা দরকার? আব্দুল্লাহ বিন মাসউদের মতো ব্যক্তি যদি এ কথা বলে যে আমার হায়াতের একটা অংশ চলে গেল, আমার শরম লাগে যে আমি আমার আমলকে বাড়াতে পারিনি, তাহলে আমার আমার আপনার আমল কি এমন বেশি আছে, আমার কি মনে করা দরকার? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। তো রমজান মাসে আরও যে কয়েকটা দিন সময় আছে এই সময়টিকেও আমরা কাজে লাগাতে পারি, কারণ রমজানে আসলে প্রতিটা মুহূর্তই, এটা শুরু বলি আর মধ্যখান বলি বা শেষের অংশ বলি, একদম রমজান মাসের শেষ হওয়া পর্যন্ত প্রতিটা পাঠ অত্যন্ত দামি। এবং আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা রমজান মাসে অর্জন করতে হবে সেটি হলো নিজের গুনাহ মাফ। এই জন্য ওই যে রমজানের শেষ পর্বটার নাম হলো নাজাত। নাজাত মানে জাহান্নাম থেকে মুক্তি। তো জাহান্নাম থেকে মুক্তি কার হবে? যে নাকি এই রমজান মাসে নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো, উনি তো নাজাত পাবে। তো রমজানের সবচেয়ে বড় একটা উপহার হলো, এবং এটা আমাদেরকে যে বার্তা দেয় রমজান মাস, সেটি হলো প্রতিটা মুমিন রমজান মাসে যেই জিনিসটা অর্জন করবে সেটি হলো নিজের গুনাহকে মাফ করিয়ে নেবে। নিজের গুনাহটিকে যেন আর না থাকে রমজান মাসের পরে। তো যখন নাকি কোনো বান্দা রমজান মাসে নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারবে, তো উনি তো নাজাত পাবেন। এবং আল্লাহ তাআলা যাদেরকে রমজান মাসে ক্ষমা করেন যে একটা বারংবার একথাটা বলা হচ্ছে, ওই বান্দার জন্য যে নাকি নিজের গুনাহগুলোকে মিটিয়ে নিতে পারলো রমজান মাসে। গুনাহ তো সবার আছেই, কিন্তু রমজান মাসে নিজের গুনাহগুলোকে মিটিয়ে নিবে, উনি হলেন সফল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহর সন্তুষ্টি যে বান্দা অর্জন করতে পারবে, রিদওয়ান বলছে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা তো মহা সফলতা। কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, তো উনি তো সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে গেলেন আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টি কোন বান্দার প্রতি? যিনি নাকি গুনামুক্ত থাকবেন, যার আমল নামায় কোনো গুণা থাকবে না, ওনার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অবধারিত। তাই আমাদের যেই জিনিসটি লাগবে সেটি হলো আল্লাহর সন্তুষ্টি, আর এটির জন্য যেটা লাগবে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে সেটা হলো গুণামুক্ত থাকা। তাই গুণা আমল নামায় সবার আছেই, কারো কম কারো বেশি। রমজানে যেই কাজটি আমরা অর্জন করব সেটি হলো নিজের গুণাগুলোকে যেন রমজান মাসে মিটিয়ে ফেলতে পারে। যদি আমরা দেখি রমজানের প্রতিটি কাজ, রমজান যে গুনাহ মাফের জন্য আসে, গুনাহ মাফের একটা মুখ্য সিজন হলো রমজান মাস। যদিও সারাটি বছর প্রতিটি দিন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, করতেও পারেন, কিন্তু রমজান মাসটা হলো বান্দার গুনাহ মাফ করার একটা সিজন। খুব সহজে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এই রমজান মাসে। এজন্য আপনি দেখেন প্রতিটি কাজ, শুধু এর প্রতিটি কাজে, রমজানের প্রতিটি কাজের উপহার স্বরূপ আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন সেটি হলো গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ। রোজার ক্ষেত্রেই দেখেন, আমরা কয়েকটা উদাহরণ দিই, রমজানের প্রতিটি কাজ কি বার্তা দেয় গুনাহ মাফের। তো রমজানের রোজাটাই হলো সবচেয়ে বড় ইবাদত। তো রোজার ক্ষেত্রে রাসূল কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন রোজার ক্ষেত্রে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো বান্দা যদি ঈমান এবং সওয়াব অর্জনের আশায় কেউ যদি রমজান মাসে রোজাগুলো রাখে, রাসূল বলেন তার পূর্বের সব গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়, গুনাহ মাফ। খেয়াল করবেন রমজানের প্রতিটি কাজ কি বার্তা দেয় গুনাহ মাফের। তো রোজা, নবীজি বলেন রোজা আদায় করলে তার পূর্বের গুনাহগুলো গুফিরালা মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। রোজার বড় উপহার এটি, আরও তো অনেক উপহার আছে, আমি শুধু ক্ষমাটা দেখাচ্ছি। তারাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো বান্দা যদি
ইমান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে কেউ যদি তারাবি নামাজ আদায় করে তার অতীতের গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়, গুনাহ মাফ হয়ে যায় তারাবি নামাজ আদায় করলে। রমজানে রাত্রি বেলা কিয়াম করা হতো, রাতের কিয়াম তারাবি নামাজ আদায় করলে তার গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হয়, গুনাহ মাফের বার্তা এটা। রমজানে আমরা বড় একটি নিয়ামত পাই, শবে কদরের নিয়ামত পাই। শবে কদরের ক্ষেত্রে নবীজি বলছেন যে মান ক্বামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোন বান্দা যদি শবে কদরের রাত্রে আমল করে, রাত্রে জাগরণ করে, তো তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। রমজানের কাজ উপহার কি? গুনাহ মাফ। আমি রোজা রাখলেও আমার এই উপহার হলো গুনাহ মাফ, আমি তারাবি নামাজ আদায় করলেও আমার গুনাহ মাফ, আমি শবে কদরে একটু ইবাদত করব তাও গুনাহ মাফ, উপহার এর পুরস্কার আছে গুনাহ মাফ। আবার আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের পুরস্কারও আল্লাহ তাআলা বলছেন এর গুনাহ মাফ হয়ে যাবে। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এই রোজা এবং কোরআন, রোজা এবং কোরআন আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার ব্যাপারে সুপারিশ করবে। যে বান্দা রোজা রাখবে, রোজা ওই বান্দার ব্যাপারে সুপারিশ করবে। যে বান্দা কোরআন, কোরআনের সাথে সম্পৃক্ততা থাকবে, কোরআন তেলাওয়াত করবে, রাত্রি জেগে কোরআন পড়বে, নামাজ পড়বে, ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ তার জন্য দলিল হবে, প্রমাণ হবে, তার জন্য সুপারিশ করবে। আসসাম আল কোরআন আসিয়াম আল কোরআন ইশফাআনিল আবদ, কিয়ামতের ময়দানে কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। রোজা কি বলবে? রোজা বলবে ইয়াকুল সিয়াম রব্বি ইন্নী মানাতুহুন নাওম ওয়াত্তাআম লিশাওয়াশাহাওয়াত বিন নাহার ফাশফিনি ফী। রোজা বলবে আল্লাহ ইন্নী মানাতুহুত তুআম ওয়াশাহাওয়াত, আল্লাহ আমি একে খেতে দেইনি। রোজা বলবে বান্দা বলবে আমি তাকে খানা থেকে বিরত রেখেছিলাম, আমি তাকে তার শাহওয়াত ছিল, তার স্ত্রী ছিল, হালাল সহবাস করতে পারত, আমি তাকে করতে দেইনি। দিনের বেলায় আমি তাকে খানা, তার স্ত্রী সহবাস থেকে আমি তাকে বিরত রেখেছিলাম, তো আমার এই কাজটাতে সে করেছে, আমার সুপারিশটা আপনি কবুল করেন, তাকে ক্ষমা করেন। এবার কোরআন শরীফ আসবে, কোরআন শরীফ এসে তাকে বলবে কোরআন মানাতুহু নাওমা বিল্লাইল, আল্লাহ তাআলা দরবারে কোরআন শরীফ বলবে আল্লাহ আমি কোরআন আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি, আমাকে তেলাওয়াত করত, সেটা নামাজও হতে পারে বাইরে হতে পারে, তো আমি তাকে রাত্রে জাগরণ করে রেখেছিলাম, কাজেই আমার সুপারিশটা আপনি কবুল করেন। তো এই বান্দার বিষয়ে যখন রোজা এবং কোরআন যখন সুপারিশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুশাফআন, এই দুই বস্তুর, এই দুইটি জিনিসের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন এবং তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে রমজানে এদের সুপারিশ যদি গ্রহণ হয়, নবী জনাক হাদিসে বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে বা তোমার বিপক্ষে সাক্ষী হবে। তা আমার পক্ষে যদি সাক্ষী দেয়, আমার পক্ষে যদি সুপারিশ করে, তো নবী যদি বলতেছেন আমার সুপারিশ, এই কোরআন সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন, তো যদি সুপারিশ গ্রহণ হয়ে যায় তো কেয়ামতের ময়দানে কি চিন্তা, চিন্তা তার কোনো কারণ নেই। তো কোরআন তেলাওয়াত, রোজা, তারাবি, শবে কদর সবগুলোর প্রতিদান আল্লাহ তাআলা বলছেন যে এগুলো করলে কি হবে, এগুলো করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, এর পুরস্কার হলো গুনাহ মাফ করে দেওয়া। রমজান একে অন্যকে ইফতারি করায়, মাশাআল্লাহ, এক তো ফজিলত এটা আছেই যে নবীজি বলছেন কেউ যদি অন্যকে ইফতারি করায় তাহলে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব উনি ইফতারি করানোর মাধ্যমে অর্জন করে ফেলবেন। শুধু ইফতারি করা, নবী যে কথা বলছেন আবার তার রোজার সওয়াব সমপরিমাণ সওয়াব উনি পাবেন, এর অর্থ এটা নয় যে ওনার সওয়াব আমার কমে যাবে, উনি ওনার সওয়াব পাবেন যিনি রোজা রাখলেন, রোজা রোজাদার তো রোজার সওয়াব পাবেনি, উপরন্ত এক্সট্রাভাবে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব শুধু ইফতারি করানোর কারণে তাকে দান করবে। এটা একটা ফজিলত আছে। অন্য একটা ফজিলত হলো নবী যে সাল্লাম বলেন মান ফাত্তারা ফীহি সাঈমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, কোন বান্দা যদি রমজানে একে অন্যকে, একটা রোজাদার বান্দাকে যদি ইফতারি করায়,
কান আলাহু মাগফিরাতান লিযুনুবি, তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইফতারি করালে এক তো সব আছেই ওটি, আবার বলছে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরো কি হবে? ওয়াইত রাকাবাতিহি মিনাল্লাহ, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে রমজানের আমরা যেই কাজগুলো একটা মেইন হিসাবে যে কাজগুলো করি, যে আমলগুলো করি, কি আমল করি? এগুলোই তো করি, রোজা রাখা, তারাবি পড়া, একটু রাত জেগে আমল করা, অন্যকে ইফতারি করানো, এগুলোই তো রমজানের মেইন আমল। প্রত্যেকটা আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা কি বলছেন? গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ, এত আফার গুনাহ মাফের। এজন্য রমজান এই মাস হলো গুনাহ মাফের একটা মাস এবং গুনাহ মাফের একটা সিজন। এটা বছরের কিছু সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে অফার থাকে, তো রমজান মাস বাদ দিয়ে অন্য আরো কিছু সময় আছে, ওগুলো খুব অল্প সময়, কিন্তু পুরো এক মাস, পুরো এক একটি মাস গুনাহ মাফের এতগুলো সুযোগ। তো এতগুলো সুযোগ থাকার পরেও কোন বান্দা যদি তার গুনাহগুলোকে মাফ করাতে না পারে, এটা হলো আমাদের মাহরুমিয়ত এবং এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় যে এতগুলো অফার থাকা সত্ত্বেও আমরা নিজের গুনাহকে মাফ করাতে পারব। রমজানের প্রতিটি রাত্রি আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, কিছু ঘোষণা হতে থাকে এবার প্রতিটি রাত্রি। তাহলে এতগুলো সুযোগ থাকার পরেও কেউ যদি গুনাহ মাফ করাতে না পারে, তার জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে আমরা শুনেছি বারংবার বদদোয়া দিয়েছেন কোন ব্যক্তির জন্য? যেই বান্দা নাকি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলিকে মাফ করাতে পারবে না, ওই বান্দার ধ্বংস। জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, নবীজি বলেছিলেন আমিন, হ্যাঁ এটা কবুল হোক। এটা কেন বললেন? যিনি রহমাতুলিল আলামিন, যিনি দয়ার সাগর, যিনি অন্যের প্রতি প্রতিশোধ সহজে নেন না, বান্দাদের প্রতি এতটাই তিনি আন্তরিক, তিনি কিনা বদদোয়া দিচ্ছেন, বদদোয়ায় সাপোর্ট করছেন ওই ব্যক্তির জন্য যিনি রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহগুলিকে মাফ করাতে পারল না, তার জন্য জিব্রাইল আলাইহিস সালাম বদদোয়া করলেন আর সেটাতে আবার সাপোর্ট করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? এটা বুঝতে হবে যে নবীজি তো চাচ্ছেনই যে আমার বান্দাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মিটাই দিক, মিটাই দিক। এবং এগুলো এক একটা সিজন ছিল, এতগুলো অফার ছিল গুনাহ মাফের, এতগুলো সুযোগ থাকা সত্ত্বেও কেউ যদি গুনাহ নিজের গুনাহকে মাফ করাতে না পারে, তার কখন করবে? এতগুলো অফার থাকা পরেও কোনো বান্দা যদি নিজের গুনাহগুলিকে মাফ করাতে না পারে, তো বছরের আর কোন সময় সে নিজের গুনাহগুলিকে স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাইবে, আর কোন সময়? তো এটা তো বড় একটা সুযোগ, এই সুযোগকে কেউ যদি কাজে না লাগায়, তার জন্য তো নবীজি বলছেন যে ওই বান্দা ধ্বংস হোক যে নাকি নিজের গুনাহ রমজান মাস পাওয়ার পরেও আদরাকা রমাজান, যে ব্যক্তি রমজান মাস পেল ফান সালাফা মিনহু ওয়া লাম ইগফার লা, রমজান মাস পেল আর এমনিতেই পার হয়ে চলে গেল, নিজের গুনাহটা মাফ করাতে পারলো। এবার আমরা একটু দেখি, নিজের গুনাহ মাফ করাতে পারলে তো নিজের মধ্যে একটা চেঞ্জ আসবে, তো আমরা কি সেটা করতে পেরেছি? রোজার আগে, রোজার মধ্যে এবং রোজার পরে আমাদের মনের হালতটা কি, আমাদের দিলের অবস্থাটা কি চেঞ্জ হয়েছে কিছু? নাকি ওই রোজার আগেও যাই, রমজানেও তাই, আবার দেখা যাবে রমজানের পরেও তাই, তাহলে মাফটা হলো কি? যেই বান্দা নাকি কায় মনোবাক্যে একাগ্র চিত্তে আল্লাহর কাছে নিজের গুনাহগুলিকে স্মরণ করে ক্ষমা চাইবে, ওনার মধ্যে চেঞ্জ আসবে। তো একটা গুনাহগার বান্দা আছে, যদি নিজের গুনাহকে মাফ করাতে পারে, তো এমনি এমনি তো মাফ হয়ে যাচ্ছে না, সে তো নিজের গুনাহগুলিকে আল্লাহর কাছে পেশ করেছে খুব আফসোস করে, আল্লাহর কাছে কায় মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করেছে, আল্লাহ মাফ করেছে মনে করে, ওই বান্দার মধ্যে তো একটা চেঞ্জ আসবে। তো ওই চেঞ্জটাকে আমার আপনার মাঝে আছে, হয়েছে অতীতে হয়েছে? তো গুনাহ নিজের গুনাহকে মাফ মানে শুধু আল্লাহ রহিম, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ গফফার, উনি ক্ষমাশীল, উনি দয়াশীল, সব ঠিক আছে, কিন্তু আমি শুধু ওই আল্লাহ রহমান, আল্লাহ রহিম এই কথা বলি কি পার পেয়ে যাব? আল্লাহ ক্ষমাশীল, অবশ্যই ক্ষমাশীল, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু শাদীদুল ইকাব, তিনি কিন্তু আবার কঠিন শাস্তিদাতাও। তো শুধু আমি, আমার মধ্যে কোনো চেঞ্জ আসবে না, আর আমি শুধু ক্ষমার আশা নিয়ে বসে থাকব, আমি যেভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন বলে ঘোষণা আছে, ওই অবস্থাটা যদি না আসে, তা আমি বসে বসে শুধু আল্লাহ তাআলা ক্ষমাশীল ওই আশায় থেকে ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে, এই আশায় থাকাটা এটা বোকা। এক হাদিসে আছে, যেই বান্দা নিজের
মন মতো চলে, যা ইচ্ছে তাই করে, আবার অন্যদিকে আশাও করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু কোনো চেঞ্জ নেই, সে তার মতো চলছে। এই ব্যক্তি কত নাদান, কত বেকুফ, যে নিজের অবলীলায় গুনার কাজগুলো করে যায় আর অন্যদিকে আশা রেখে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করবে ঠিক আছে, কিন্তু ওই অবস্থাটা কই? আমি যদি আমার গুনার অবস্থাতেই থাকি আল্লাহ তো এইভাবে মাফ করবেন এই কথা তো বলেনি। একটা চেঞ্জ আসতে হবে নিজের গুনাগুলোকে স্মরণ করে, আল্লাহর কাছে নিজের গুনাগুলোকে স্বীকারোক্তি দিয়ে, অতীতের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর গুনাহ করব না এই ধরনের কমিটমেন্ট আল্লাহর সাথে করতে হবে। তখন আল্লাহ তাআলা বলছেন জাস মাফ করে দাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম। আল্লাহ তাআলা কিন্তু ক্ষমার জন্য বারংবার বলছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাও। তো ক্ষমা চাই মানে আমরা ইস্তিগফার একটা মুখে মুখে করি, ইস্তাগফিরুল্লাহ, 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 কোনো চেঞ্জ নেই, কোনো অনুভূতি নেই, না গুনার কথা স্মরণ করি, না গুনাগুলো আর করব না এরকম কোনো কমিটমেন্ট আল্লাহ তাআলার সাথে করি। শুধু বললাম ইস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ, এর ব্যাপারটা জানতে হবে তো, আমি কি বলতেছি এখানে? ইস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি বলতেছি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। কিসের ক্ষমা? আমার গুনাগুলো, ওই গুনাগুলোকে স্মরণ করতে হবে তো দিলে। ইস্তিগফার করার অর্থ হলো আমি গুনাগুলোকে স্মরণ করব, স্মরণ করে অতীতে যে গুণাগুলো হয়েছে এটার জন্য অনুতপ্ত হই, ভবিষ্যতে আর ওই গুণাগুলো করবো না এটার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটা হলো ইস্তিগফার। কিন্তু ওই ভাব ছাড়াই শুধু আমি শুধু বললাম ইস্তাগফিরুল্লাহ, 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 তো এটার প্রতিক্রিয়া আর গুণাগুলোকে স্মরণ করে যেই যেই ইস্তিগফারটা আল্লাহ চাচ্ছেন ওইটা আর স্বাভাবিকভাবে এমনি বলা, এটা আসমান জমিন পার্থ। এজন্য এই হাদিসটার কথা বারংবার স্মরণ রাখি যে রমজান মাসে গুনাহ মাফ করাতে না পেলে নবীজির বদ্দো আসবে, এটা কতটা ইম্পর্টেন্ট। এক তো ফেরেস্তাদের সরদার জিবরাইল আলাইহিসসালাম উনি বদ্দো করছেন, তো বদ্দোয়ার জন্য ওই একার কথা যথেষ্ট ছিল? ফেরেস্তার ওই সাইয়্যিদুল মালায়েকা যিনি ফেরেস্তাদের সরদার তিনি যখন নাকি বদ্দো করছেন তো ওনার পরে তার কারো বদ্দো দরকার ছিল? এখানে আবার সাপোর্ট করলেন সাইয়্যিদুল মুরসালিন, যার কথা বলতে দেরি, কবুল হতে দেরি, এত গুরুত্বপূর্ণ একটি বদ্দোয়া, তো এটার ভাগিদারি যদি হয়ে যায় তো আমি হতভাগ্য হওয়া ছাড়া কি উপায় থাকবে? তো এই হাদিসটার কথা একটা বারংবার স্মরণ রাখি। আর যে কয়দিন সময় আছে, এখনও সময় আছে, সামনে শবে কদর এখনও দুই রাত্রি আমরা পেতে পারি, শবে কদর হতে পারে, সেই দুই রাত্রিও বিশেষভাবে আমরা কাজে লাগাব। এমনিতেও রমজান মাসে আরও যে কয়েকদিন সময় আছে, বললাম একদম শাওয়াল মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই অফারটা চলতে থাকবে, গুনাহ মাফের এই অফারটা চলতে থাকবে। তা আরও আমরা কয়েকদিন সময় পাচ্ছি, এখনও যদি মনে হয়, এখনও যদি মনে হয় যে না গুনাগুলোকে মাফ করাতে পারেনি, অবশ্যই অবশ্যই একটু একাকী চিন্তা করে আল্লাহর কাছে গুনাগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিই। পরে কী হবে সেটা পরেরটা পরে, কিন্তু অতীতের জন্য যেন অতীতের কোনো গুনাহ যেন আমলনামায় না থাকে এই চেষ্টাটা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের গুরুত্বটা বেশি বেশি বলছেন, যেন কোনো বান্দা এই গুনার আমল নামা নিয়ে আল্লাহ তাআলার সামনে যেন উপস্থিত না হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা উনি বিভিন্ন গভর্নরদের কাছে একটা চিঠি পাঠাতেন, ওই চিঠিতে উনি লিখে দিতেন বিভিন্ন জায়গায়, গভর্নরদের কাছে চিঠি লিখে উনি বলে দিতেন সে সময়, কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইলাল আমসার ইয়ামুরুহুম বি খতমি রমাজান বিল ইস্তিগফার। একজন আমিরুল মুমিনিন উনি বিভিন্ন গভর্নরদের কাছে চিঠি লিখে বলে দিচ্ছেন রমজানের শেষ মুহূর্তগুলোতে বেশি বেশি ইস্তিগফার কর, বেশি বেশি ক্ষমা চাও আল্লাহর কাছে, কারণ ক্ষমার মাস, এই ক্ষমা যদি না হয় আমি ধ্বংস হয়ে যাব, আমি ওই নাখান্দা বান্দার মধ্যে পড়ে যাব। তাই ওইটা যেন না হয়, ওই অবস্থা আসার আগেই যেন আমি নিজের গুণাগুলোকে মিটাই নিতে পারি এই চেষ্টাটা কর, আল্লাহ তাআলা তৌফিক দান কর। এই জন্য এই ইস্তিগফার আমলটা এখন থেকে বেশি বেশি করবো। এক তো নবীজি যেটা বলছেন কালিমা পড়া, ইস্তিগফার করা, জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এই চারটা আমল রমজান মাসে শুরু থেকে ফার্স্ট ও লাস্ট এই চারটা আমল করার জন্য বলছে। এই চারটার মধ্যে একটি হলো ইস্তিগফার। তো ইস্তিগফার অর্থাৎ গুনাহ মাফটা যদি হয়ে যায় তো বাকি যে দুইটি আছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, ওটাই হয়ে যাবে। মেইন হলো গুনাহ মাফ করে নেওয়া, এটা যদি হয়ে যায় তো ওই বান্দা তো জান্নাত তার জন্য ফয়সালা হবে,
ওই বান্দা তো তার জন্য জাহান্নাম থেকে মুক্তির পায়সালা হবে কিন্তু আগে তো ইস্তিগফার করে নিতে হবে আগে তো গুনাহ maaf করে নিতে হবে গুনাহ নিয়ে তো আর যাওয়া যাচ্ছে তাই আর যে কয়েকদিন সময় আছে অন্যান্য যে আমলগুলো করছি এটা তো করবই কিন্তু এখন থেকে যে আমলটা বেশি বেশি করব সেটি হলো ইস্তিগফার ইস্তিগফারের মতলব শুধু আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে বলা নয় আপনি বাংলায় বলেন কিন্তু এটা ইস্তিগফার যে চাহিদা যে তাকাজা সেটা সামনে নিয়ে ইস্তিগফার করব সেটি হলো যেটা গুনাহ হয়ে গেছে অতীতে যেটা চলছে গুনাহ এটা অতীতে যে গুনাহগুলো করে ফেললাম এটা যেন অনুতপ্ত হয়ে নেক্সট টাইম আর ওই গুনাহগুলো হবে না এটার জন্য একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাওয়া যে আমি আর ওই গুনাহ করবই না এটা হলো ইস্তিগফার এটা আল্লাহ তাআলা চাচ্ছেন যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা গুনাহগুলো ছেড়ে এটা তাওবা নাসুহা করো একদম সচ্চ তওবা করো এটা আল্লাহ তাআলা চাচ্ছেন এটা যেন এই কয়েকদিনের মধ্যে আমাদের হয়ে যায় কারণ মানুষ আমার আপনার একদিন এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই দেখেন না কত যুবক মারে এমনিতেই চোখের সামনে মারা যাচ্ছে আগুনে পুড়ে মারা গেল না কত ভাই চোখের সামনে মারা যাচ্ছে কি মর্মান্তিক দৃশ্য ট্রেনে আগুনের মধ্যে পুড়ে মারা যাচ্ছে কি মর্মান্তিক দৃশ্য হোটেলগুলোতে পুড়ে মানুষ চোখের সামনে নিমিষে ছায়া হয়ে যাচ্ছে তো কি গ্যারান্টি আছে আমি আপনি এই রাস্তায় যেতে যেতেও মারা যেতে পারি কাজেই আমরা যেটা মনে করব যে যাক না এখন যেটা গুনাহ করছি করি এক সময় গিয়ে ঠিক হয়ে যাব ওই যে ঠিক হব এটা এই সুযোগটা আমি পাবো এর গ্যারান্টি কি এটা যদি আমি যদি গ্যারান্টি পেতাম যে হ্যাঁ আমি ওই সময় গিয়ে তওবা করে আমি গুনাহগুলো মাফ করে দেব একদম পাক্কা বান্দা হয়ে যাব সাচ্চা মুসলিম হয়ে যাব ওই যে একটা গ্যারান্টি যদি আমি পেতাম তো সুযোগ ছিল কিন্তু আমার তো এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই তাহলে আমি কিভাবে আমি গুনাহগুলো ছেড়ে দেব এটার জন্য আমি রেখে দিলাম যাক বৃদ্ধ বয়সে গিয়ে আমি মা ভালো মানুষ হয়ে যাব শেষ বয়সে গিয়ে হজ করে একদম সাচ্চা মুসলিম হয়ে যাব এই যে একটা মনের ধোকা ওই সুযোগটা তো আমি আপনি পাবো বলে কোনো গ্যারান্টি পেতেও পারি কিন্তু পাবো যে এত করে গ্যারান্টি নেই যদি না পাই তাই কোনো গুনাহ ওই সামনে ছেড়ে দেব সামনে ছেড়ে দেব ওই আশায় এখন থেকে গুনাহ করতে থাকা এটা কন্টিনিউ করতে থাকা এটা সবচেয়ে বড় ধোকা এবং আমি আপনি প্রত্যেকে এই ধোকার মধ্যে আছি সবাই তো চাই যে আমি একজন ভালো মুসলিম হব কিন্তু কখন কেউ কিন্তু চায় না যে আমি গুনাহগার হয়ে মারা যায় পাপী হয়ে মারা যায় কেউ চায় না সবাই চায় আমি একটা ভালো বান্দা হয়ে মারা যায় কিন্তু ভালো বান্দা হব তো হ্যাঁ হব কবে পরে এখন তো যুবক এখন তো এনজয়ের সময় এখন এটা এনজয় করে নেই পরে গিয়ে ভালো হয়ে যাব ওই যে পরে গিয়ে ভালো হব এই যে একটা ধোকা এই ধোকায় আমি আপনি সবাই এক ভাই কিছুদিন আগে বলল যে ওনার এক বন্ধু মারা গেছে জেনা করছে ওনার ওয়াইফ বলছে জেনা করছে এখনো গোসল করেনি এর আগে মারা গেছে কেউ মদের বোতল হাতে নিয়ে মদ খেতে খেতে মারা গেছে ওই ভাই ওনার ওয়াইফকে বলছে যে ওই লাশকে আর রাখিয়েন না ওই লাশকে ডাস্টবিনে ফেলে দেন ওটা এমনি বলছে আর কি তো মানুষের মরণগুলো যদি এই হালতে হয় গুনাহ করছে আবার গুনাহ অবস্থায় মারা যাচ্ছে আল্লাহ ভালো জানে তার সঙ্গে কি মোয়ামেলা হবে কিন্তু এটা তো ভালো একটা খবর দিচ্ছে না যে একজন বান্দা গুনাহ করা অবস্থায় মারা যাচ্ছে আবার কত বান্দা মাশাআল্লাহ নামাজ পড়তে পড়তেও তো মারা যায় জিকির আজগার করতে করতেও মারা যাচ্ছে কত ভাই আমরা তো মিডিয়ার যুগে আপনারা সবাই দেখেন নামাজ পড়লো বা নামাজ অবস্থায় মারা পড়ে মারা গেল তো ওনার সাথে আল্লাহ কি মোয়ামেলা করবেন সেটা তো আল্লাহ ভালো জানেন কিন্তু একটা ভালো দিক তো আমরা দেখছি যিনি ইবাদত করা অবস্থায় মারা গেলেন এবং ওই যে একটা হাদিস আগে বলেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পূর্বেই শাবান মাসে বেশি রোজা রাখতেন কেন নবীজি একটা কারণ বলেছিলেন যে আমি চাই আল্লাহ তাআলা আমার শাবান মাসে মানুষের বাৎসরিক রিপোর্টগুলো আল্লাহ তাআলার কাছে যায় শাবান মাসে তো নবীজি বলছেন যে আমি চাই যে আমার আমল নামা আল্লাহ তাআলার সামনে এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার এজন্য উনি বেশি বেশি রোজা রাখতেন তার মানে আল্লাহ তাআলার সামনে যখন আমলটা পেশ করা হচ্ছে ওই সময়টা যখন ভালো একটা মুহূর্ত থাকে তো একজন বান্দা যদি ইবাদত করা অবস্থায় মারা যায় তার সঙ্গে আল্লাহ কি মোয়ামেলা করবেন আল্লাহ ভালো জানে কিন্তু একটা ভালো দিক তো হলো তো যে কোনো সময় মারা যেতে পারি তাই ওই গুনাহ করতে 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 মারা যাব আল্লাহ তার ওই অবস্থা থেকে হেফাজত করবে আমরা আল্লাহ কাছে যাই আল্লাহ যে কোনো সময় মৃত্যু আসতে পারে এটা ঠিক কিন্তু মৃত্যুটা যেন একটা ভালো একটা সময় হয় ভালো একটা দিনে হয় ভালো একটা সময় হয় ভালো একটা অবস্থাতে যেন হয় ওই গুনাহ করা অবস্থায় আল্লাহ তাআলা এই ধরনের মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে কিন্তু কোনো বান্দা যদি নাকি ওই বারংবার গুনাহ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তো ওই বান্দা গুনাহ করা অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে
তাই গুনাহ তো অবশ্যই প্রত্যেকের ছাড়া তো নিয়ত আছেই প্রত্যেকের তো থাকে কিন্তু ওই যে একটা ধোকা পরে গিয়ে ছাড়ব ওই পরেরটা সময় নাও পেতে পারি তাই সাহাবায়ে কেরামদের জিন্দেগী যেমন ছিল সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা অর্থাৎ এই মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসে বাস আমি আমার পক্ষ থেকে আমার এই কনফিডেন্স আছে যে আমি আলহামদুলিল্লাহ আমি কোনো গুনাহ নেই এই ধরনের কনফিডেন্স আছে এই ধরনের ওনার আমল ছিল সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত কিন্তু আমার আপনার খুব কষ্টকর এজন্য প্রিয় মুসলিম ভাইরা রমজান মাসে যে একটা গুনাহ মাফের যে বার্তা নিয়ে এসেছিল এই বার্তাটা আমি কতটুকু অর্জন করতে পেরেছি এবং গুনাহ এই রমজান মাসের একটা উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা তাকওয়া মানেই হলো তাকওয়ার ভাবার্থই হলো যে বাস গুনাহগুলোকে ছেড়ে একদম সাচ্চা মুসলিম হয়ে যাওয়া ওই একই কথা ভাষাটা শুধু আলাদা ওই কথা করে একই তাকওয়া অর্জন যার হবে আল্লাহর ভয় যার অর্জন হবে তো আল্লাহর ভয় অর্জন হলে তো উনি অটোমেটিকলি গুনাহ ছেড়ে দেবেন গুনাহ আল্লাহর ভয় থাকলেই তো গুনাহ ছাড়বেন না ভয় না থাকলে তারা গুনাহ ছাড়বেন না তা ওই তাকওয়া অর্জন করা আর গুনাহ মাফ চাওয়া জান্নাত চাওয়া জাহান্নাম থেকে মুক্তি এই সবগুলো একই সুতায় গাঁথা তাই আরও যে কয়েকটি দিন সময় আমরা পাচ্ছি অবশ্যই আগের মতো স্বাভাবিক জীবনযাপন না করে একটু আমলে একটু মনোযোগী হই একটু আমলে মনোযোগী হই এবং ইস্তিগফার আমলটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই এই কয়েকটা দিন যে আল্লাহ যদি গুনাহ হয়ে থাকে অবশ্যই প্রত্যেকের আমল আমার ছোটো বড় গুনাহ আছে এই গুনাগুলো যেন আমরা রমজান মাসেই আমরা মিটিয়ে ফেলতে পারি এবং এই পথ ধরেই যেন আমি সারাটি বছর যেন চলতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন।